সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি। কি এখনো হয়নি কনুষ্কা? জানো মিলি কোথায়? এই মিলি কোথায় গেল রে? এতক্ষণ তো এখানে ছিল, একটা ফোন আসলো, বাহিরে চলে গেল। কোথায় গেল? এই যে তুমি এখানে কি করছো? নিচে মেহমানরা সব অপেক্ষা করছে। আরে রাখো তোমার মেহমান, তোমার বোন কোথায় সেটা তোরা কেউ বলতেই পারছে না। কি বলো, বলতে পারছে না মানে এখন কি হবে? তোমাকে কত করে বলেছি ওকে চোখে চোখে রাখবে, সারাদিন কি করো? হ্যালো, হ্যালো, থ্যাংক ইউ। কল ফর যাও, ফিট ফর। আপনি কি দৈনিক গণজাগরণ যাচ্ছেন? জি, আমিও ওখানেই যাচ্ছি, নতুন রিপোর্টার হিসেবে জয়েন করেছি। তেমন হয়তো কাউকে চিনি না। আমারও আজকে প্রথম দিন। বাই দ্য ওয়ে, আমি মিলি। হাই, আই এম সাইদ, নাইস টু মিট ইউ। Nice to meet you too. হ্যাঁ মিলি, বলো। ব্যস্ত? না না, বলো না। আজ আমার বিয়ে। কি বললে? আজ কি? আজ আমার বিয়ে। ভেরি ব্যস্ত সাংবাদিক, তুমি তো আগে আগে আড্ডা এসে পড়লাম। অফিসে ভালো লাগতেছিল না আমার ভাই, তাই চলে আসলাম। কেন ভালো লাগতেছিল না? কি হয়েছে? ও বুঝছি, তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে না? সে কন্যা মাও ভাই। শোনো মিয়া, আমি যে ব্যবসা ব্যবসা করি বলে ভাবো না যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স নাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওই কবি সাহিত্যিকদের মতো হয়তো অত সূক্ষ্ম দৃষ্টিতে বুঝি না, কিন্তু আবেগ, ভালোবাসা, অনুভূতি এগুলো আমিও কিন্তু খুব ভালো বুঝি। আর তো বোঝেন, একসময় তো আপনিও লেখালেখি করতেন, বাম রাজনীতিও করতেন। রাখো মিয়া, বাম রাজনীতি লেখালেখি, টাকা টাকা করতে করতে আমি সব কিছু ছেড়ে দিছি, খালি তোমাদের এই আড্ডা খান না আমি ছাড়তে পারলাম না। এগুলো বাদ দাও, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার কী প্রবলেম আছে? মা ভাই, আপনি খুব ভালো করেই জানেন যে আমার কোনো গার্লফ্রেন্ড আপনার নাই। কেন, ওই যে মিলি তোমার গার্লফ্রেন্ড না? আমার বন্ধু। গার্লফ্রেন্ড হলে কি অন্য কাউকে বিয়ে করতো? আজকে বিয়ে। বিয়ে? দাঁড়া দাঁড়া, মানে একদিকে আজকে মিলির বিয়ে, আরেকদিকে তোমার মন খারাপ, তাহলে ব্যাপারটা কি হইলো? আর তাছাড়া মিলির যদি আজকে বিয়ে হয়, তোমার না বন্ধু, তো তুমি বন্ধুর বিয়াতে না যাই এখানে কি করতেছো? ওর যে আজকে বিয়ে ও নিজেই জানতো না, ওই যে ওই মেয়ে দেখার কথা বলে বিয়ে হচ্ছে আর কি। মেয়ে দেখার কথা বলে বিয়ে হয়ে যেতেছে?
এটা তো হেভি ইন্টারেস্টিং ঘটনা। এই দাঁড়া দাঁড়া, পুরো ঘটনাটা একটু শুনতে হবে। কফি খাবা? এই দুইটা কফি। আচ্ছা, তোমার বিয়ে না করার সিদ্ধান্তের কারণটা কি? কারণ আর কি, আমি কারো বোঝা হতে চাই না। এতটুকুই? কারণ নিশ্চয়ই আরো আছে। পুরুষ মানুষ সম্পর্কে না আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে, পুরুষ মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তাহলে তুমি আমাকেও বিশ্বাস করো না। তোমার কথাটা আসলে আলাদা। এখানে কাজ করছি তো বেশ কয়েক মাস হলো, অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু সবার মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে শুধু একজন নারী হিসেবেই কনসিডার করে না, সাথে একজন ভালো বন্ধু ভাবে। কিভাবে বুঝলে? বুঝলাম, মেয়েরা অনেক কিছুই বুঝে, মেয়েদের সিক্স সেন্স একটু বেশি ভালো কাজ করে। তাই নাকি? আচ্ছা বলো তো, পুরুষ মানুষ সম্পর্কে তোমার এরকম মনোভাবের কারণ কি? কারণ আর কি, আমার এক্স হাজব্যান্ড। আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমার ডিভোর্সটা কেন হলো? সে এক লম্বা কাহিনী, আরেকদিন না হয় বলি। প্রসঙ্গ যখন উঠছে বলেই ফেলো। আচ্ছা, ফুল স্টোরি বলতে হবে না, শর্ট ভার্সন বলো। শর্ট ভার্সন, আমার বিয়ে হয় অনেক অল্প বয়সে, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ে করার কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজব্যান্ড জুয়ারি আর নেশাগ্রস্ত। টাকার জন্য অনেক ডিস্টার্ব করতো আমার হাজব্যান্ড, মারধর করতো, বাবার কাছে টাকা চাইতে বলতো, টাকা ম্যানেজ না করতে পারলে আরও মারধর করতো। কিন্তু যতদিনে জানতে পারি যে আমার হাজব্যান্ড এই দিকটা, ততদিনে আসলে আমার আর কিছু করার ছিল না। আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই অনেক খারাপ সিচুয়েশন হওয়ার পর আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে আর তো কিছু করার ছিল না। একদিন অতিরিক্ত মারধরের ফলে আমার এক্সেসিভ লেভেলের ব্লিডিং হয়, আমি আমাকে হসপিটালাইজ করে, আর হসপিটালে ভর্তি হওয়ার পরও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আসলে তখনই ডিসিশন নেই যে আর সংসার করব না, ডিভোর্স নেব। তারপর ডিভোর্স নেই, এই আমার সংসারের ইতিহাস। কিন্তু একজন পুরুষকে দিয়ে তো সবাইকে ভালো হয় না। না, আসলে বিষয়টা সেটা না। আমি তোমাকে বললাম না যে পুরুষ মানুষ সম্পর্কে আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে, সবাই মনে করে আমি অসহায়, আমার কেউ নেই। এত বছর ধরে কাজ করি, বাজে ইন্ডিকেশন, বাজে অ্যাপ্রোচ কম তো পাইনি। দেখতে তো ভালো, খেতেও ভালো। চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি। এই দাঁড়া, কার্ডটা মিলিয়ে ফার্স দেখে স্যার, আরেকটা পেন দিয়েছি, ওটা গিয়ে নিয়ে আয়। জি স্যার। ম্যাডাম, আর কত কাজ করবেন? আপনার জন্য চা নিয়ে এসেছি, নেন চা খান। আপনি কষ্ট করে চা আনতে গেলেন কেন? আরে আমরাই তো, সমস্যা নেই তো। আর আপনি তো দেখছি আপনি খুব কাজে ব্যস্ত, মানে কাজের উপর প্রেশার চলছে, চা খান, প্রেশার থেকে রিলিফ পাবেন।
আমি কিন্তু নিজে বানিয়ে এনেছি। থ্যাংক ইউ সো মাচ। খান, চা খান। একটা ভুল, হেডিং ঠিক নাই, বিগিনিং এন্ডিং কিচ্ছু ঠিক নাই, এইভাবে লিখলে তো তুমি এখানে থাকতে পারবে না। দুই কলম লিখলে সবাই সাংবাদিক হয়ে যায়। আরে সাংবাদিক হওয়া অত সোজা না, বুঝলা, শিখতে হয়, জানতে হয়। যাও এখান থেকে, দাঁড়াও, বসো এখানে, বসো। পড়ালেখা কইরা সাংবাদিক হওয়া তো সহজ না। এই লাইনটা হইল গুরুমুখী লাইন। এই লাইনে উন্নতি করতে হইলে গুরু ধরতে হয়, বড় ভয় লাগে। বুঝলো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। তোমার চেষ্টা আছে, তোমার আমার ভালো লাগছে, কিন্তু শুধু চেষ্টা থাকলে তো হবে না। লেখালেখির একটা এস্থেটিক সেন্স আছে, এটা তোমাকে শিখতে হইব। আর আমি তোমার শেখাইতে পারি, আমি তোমার ক্যারিয়ারে হেল্প করতে চাই। এখন তুমি শিখবা কি না এটা তোমার ব্যাপার, বলো। স্যার আমি শিখতে চাই। শিখতে চাইলে তো হইবো না, আমার সাথে তোমার থাকতে হইব, আমার লেখা তোমাকে দেখতে হইব, আমার সঙ্গে টুরে যাইতে হইব। আর আমি তোমার হেল্প করুম, তুই আমার হেল্প করবা না? কি বুঝছো না? সমাজে একজন ডিভোর্সের মেয়েকে সবাই অনেক বাঁকা চোখে দেখে। সবাই মনে করে যে একটা ডিভোর্সের মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ, খুবই ইজি টু গেট, একটা অ্যাপ্রোচ করলেই সুরসুর করে চলে আসবে। মিনি, আই এম সো সরি, আমি আসলে জানতাম না তোমাকে এত কিছু ফেস করতে হয়। দেখো আমি কিন্তু তোমার সাথে কোনো রকম কোনো বাজে মতলব নিয়ে কথা বলি না বা মেলামেশা করি না। আমি জানি তোমাদের যাতে বাজে মতলব থাকে না তার আবার আমাদেরকে এড়িয়ে চলে। অনেকে তো এটাও মনে করে যে সমাজে আমাদেরকে বন্ধু হিসেবে পরিচয় দেওয়াটাও একটা লজ্জার বিষয়। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। আসলে আমরা খালি বাইরে বাইরে আধুনিক, বুঝছো, ভিতরে ভিতরে এখন ওই মধ্যযুগে রয়ে গেছে। মিলে কিছুদিন পরে ওই জবটা ছেড়ে দেয়, আমিও ওই পত্রিকা ছেড়ে অন্য পত্রিকা জয়েন করি, তারপরে আর দেখা সাক্ষাৎ হয়নি। তাহলে এরপরে তোমাদের আবার দেখা হলো কি করে? আমি তখন একটা ব্যস্ত পত্রিকায় কাজ করি, পত্রিকায় একটা আর্টিকেল আমার নাম দেখে ফোন দেয়। হ্যাঁ, এই ফোনের কথা বললে তো ভালো কথা মনে করছো, হায়দার একটু দেখি ফোনে পাই কিনা, ওই কত দূর। এই যে এইটা না, তোমাদের এই যে লেখক সাহিত্যিক এদের এই একটা একটা বড় সমস্যা, কোনো টাইম সেন্স নেই। মানে আজ পর্যন্ত একবারও ওরা আমি ফোনে একবারে পাইনি। তারা দেখ,
কেমন আছো? জি, কে বলছেন? বলো তুমি কে? দেখুন, আপনার নাম্বার এবং ভয়েস দুটোই আমার কাছে অপরিচিত। প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনি কে। আরে চেষ্টা করে দেখো একবার। চেষ্টা করছি, পারছি না। বলেন, নাম বলেন। আমি মিলি। কোন মিলি? আরে গণজাগরণ পত্রিকার মিলি। আরে মিলি, কেমন আছো তুমি? মানে কোথায় আছো, কি করছো আজকাল? কিছু করছি না। তুমি কি ব্যস্ত? একটু কাজ করছি, বলো না। পত্রিকায় তোমার একটা নিউজ দেখলাম, পড়ে খুব ভালো লাগলো, তো ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে তোমাকে ফোন দিলাম। আসলে সারাদিন বাসায় একা একা থাকি, তো কথা বলার কেউ নেই, তাই পুরনো বন্ধুদের ফোন করে একটু খোঁজ খবর নিলাম আর কি। সারাক্ষণ বাসায় একা থাকো কেন? কোনো জব টপ করছো না কেন? সব সময় কি সব কিছু ইচ্ছা করলে করা যায়? কেন, ইচ্ছা করলেই করা যায় না কেন? সে অনেক কথা, একদিন না হয় দেখা করে বলি। আচ্ছা ঠিক আছে, আমরা একদিন দেখা করি। এক কাজ করো, এই সপ্তাহটা আমি একটু ব্যস্ত থাকবো, নেক্সট সপ্তাহ তো ফ্রি, তখন দেখা করি, চলো আড্ডা দিই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আপনার কাছ থেকে অন্তত এই জিনিস আশা করি না। কেন, ভুলটা কি করলাম ভাই? একজন ভাবি ফিল্ম মেকারকে এইভাবে বেকার ভেগাবন বলতে পারেন না। তিন রাত চব্বিশ ঘন্টা ফিল্মের চর্চা করি, আর ফিল্ম মেকার হওয়ার প্রসেসে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর স্ট্রাগলের সময় যদি আপনার উৎসাহ না দেন ভাই, তাহলে কেমনে? শুধু উৎসাহ না, মাঝে মধ্যে 100-200 টাকা হাওলাত দিবেন যেন আমরা চলতে পারি। কি চাইবে ঠিক করছি না?
সাইদ ভাই আপনার কি মুড অফ? আরে সেইটাই তো বের করার চেষ্টা করতেছি। ওর একটা বান্ধবী ছিল না? হ্যাঁ, মিলিয়া পা। মিলির আজকে বিয়া। এইটা হলো মায়ের আসল চরিত্র বস। এটা নিয়ে একটা সিনেমা হইতে পারে, ডার্ক সাইড অফ উইমেন। মানে মায়েরা প্রেম করবে একজনের লগে আর বিয়া করবো অন্যজনকে। আরে না রে ভাই, এটা না। মিলিরে জোর করে বিয়ে দিতেছি। জোর করে বিয়ে দিতেছে মানে? এটা কোনো কথা হলো? সাইদ ভাই, বিয়ে কি হয়ে গেছে রাতে? তাইলে তো হাতে অনেক সময় আছে ভাই। আমরা থানাতে যাই, থানাতে যাই একটা জিডি করি, এরপর মিলে আবার বাসায় যাই, বিয়ার আসর থেকে ওটাই নিয়ে আসি। সাইদ ভাই, মিলে আবার বাসা ধানমন্ডিতে না? ভাই সোহেল, তোর না ধানমন্ডিতে ফ্রেন্ড আছে? আস্তে দৌড়ো, আস্তে দৌড়ো। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। আরে বেটা, সাইদেরই তো কোনো খবর নেই। সাইদ ভাইয়ের সমস্যা কি করতো? তোমরা যেটা ভাবতেছ ব্যাপারটা একদমই তা না। মিলির সাথে আমার কোনো প্রেম টেম নেই। এটা একটা কথা বললেন সাইদ ভাই, ওই দিন না দেখলাম আপনার দুজন একসাথে ঘুরতেছেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, একটা মেয়ে আর একটা ছেলে একসাথে ঘুরলেই কি ওদের মধ্যে প্রেম হইতে হবে, এমন কোনো কথা আছে? এই তো ভাই আসাইলে। আপনি কাম করে বাচ্চা পোলাবেন মনে করেন? কোনটা প্রেম, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা গার্লফ্রেন্ড না, এটা কি আমরা বুঝি না? হ্যাঁ, আমি শিওর আপনি তার উপরে 200% ক্রাশ করেছেন। আমিও একদম, আমিও শিওর এক্স্যাক্টলি এই কথাটা কই জানো। দেখতে তো ভালো, খেতেও ভালো। চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। উল্টা এনার্জি। কি হলো মিলি, এত দেরি করলা যে? কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি? আর বসো না, চলো তাড়াতাড়ি চলো, নাটক শুরু হয়ে যাবে। সাইদ আজকে বাদ দিই, আজকে নাটক দেখবো। আরে তুমি বললে বলে তো এত কষ্ট করে টিকিট ম্যানেজ করলাম, এখন দেখবা না কেন? এমনি আমার মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? হয়েছে অনেক কিছু, তুমি শুনে কি করবে? আরে বাবা বলো না, তোমার মন খারাপ থাকলে কি আমার মন ভালো থাকবে? আমার মন খারাপের সাথে তোমার কি? জানি না, কিন্তু তোমার যেদিন খুব মন খারাপ যায় সেদিন আমারও খুব মন খারাপ যায়। এখন বলো। মিলি কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি ভাবি। বাইরে কোথায়? বাইরে যাচ্ছি, একটু মার্কেটে যাব। দেখো মিলি, ইদানিং কিন্তু তোমার ভাবসা আমার মোটেও ভালো লাগছে না, আর তোমার বাইরে যাওয়াটা কিন্তু অনেক বেড়ে গেছে। সারাক্ষণ তো বাসায় বসে থাকি ভাবে আর ভালো লাগে না। মিলি তোমার তো কোনো কিছুই ভালো লাগে না, সংসার করতে ভালো লাগে না, বাসায় থাকতে ভালো লাগে না, একটার পর একটা ছেলে দেখাচ্ছি সেটাও ভালো লাগছে না। আচ্ছা মিলি, তোমার কি ভালো লাগে বলো তো? কি আর বলবো, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খেতে ভালো লাগে। তোমার ঘায়ের উপর বসে খাওয়ার কথা তো আমি কখনো বলিনি ভাইয়া। আর আমি তো একটা জব করছিলাম, তুমি সেটাও আমাকে করতে দিলে না। তোমাদের যদি এত সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি আবার যে জবের জন্য অ্যাপ্লাই করি। কি আমার জব করনে ওয়ালা আসছে? ডিভোর্সের নাটক করে তো নাটুল সব কাটাইস, এখন আবার জব করবা? কোনো কিছু করতে হবে, চুপচাপ ঘরে বসে থাকবে। তোমার বোন কি ঘরে বসে থাকার মানুষ? হ্যাঁ, মান সম্মান যা আছে দুদিন পর তো তা থাকবে না। তোমার ভাবসাব দেখে আমরা সবকিছুই বুঝি, চলো তো। ভাবি যেহেতু সন্দেহ করছে, তার মানে অনেকেই সন্দেহ করছে। আমার ফ্রেন্ডদের মধ্যে তো অনেকেই ভাবে যে তোমার আমার মধ্যে কিছু চলছে। আচ্ছা মিলি,
তুমি যে আমার সাথে এত দূর থেকে দেখা করতে আসো, কেন? কেন তোমার কি মনে হয় কেন? আমি জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করতেছি। প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কেন দেখা করতে আসো? আরে না এসে কি উপায় আছে নাকি? তুমি তো এক প্রকার জোর করেই আমার কাছ থেকে সময় আদায় করে নাও। ও তাই, আমি মনে হয় তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? তা তো একটু করোই, কিন্তু এখন সহ্য হয়ে গেছে। আচ্ছা আমার অ্যান্সারটা তো পেলো, এবার তোমার অ্যান্সারটা দাও। আমি আসি কারণ তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার ভালো একজন বন্ধু। এটুকুই বন্ধু? তুমি একজন ভালো মানুষ, সহজ সরল, যার সাথে অনেক কিছু শেয়ার করা যায়, যার উপর ভরসা করা যায়। ডা মিথ্যা কথা, পৃথিবী সবার উপরে ভরসা করা গেল, সাইদের উপরে ভরসা করা যাবে? কেন ভাই, সাইদ ভাইয়ের উপরে ভাই ভরসা করা যাবে না কেন? গত বছর বইমেলাতে একটা পাণ্ডুলিপি দিয়েছিলাম প্রুফ দেখার জন্য, সেই পাণ্ডুলিপি এখন পর্যন্ত পাইনি। হায়দার ভাই, আমি দিয়ে দেবো, আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি তো বাইন প্রজাতির মানুষ, বাইন মানুষ যেমন পিছলাই যায় ওয়রম পিছলা। কবি শোনো, তোমার এই যে এই পাণ্ডুলিপির সমস্যাটা আপাতত একটু সাইডে রাখো, হ্যাঁ? এখন তুমি সাইদের একটা সমস্যার সমাধান করে দাও, ঠিক আছে? মানে সাইদ খুব ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে দিয়ে যাইতেছে, হ্যাঁ? ওই যে মিলি আছে না, মিলি, হ্যাঁ, মিলি আর সাইদ এরা দুজন বুঝতে পারতেছে না যে ওদের সম্পর্কটা আসলে কী, মানে প্রেমের সম্পর্ক নাকি প্রেমের সম্পর্ক না। এখন তোমার মতো একজন গবেষক, হ্যাঁ, তার তো একটা একটা মতামত দরকার না? তোমার বিশ্লেষণটা বলো। বিশ্লেষণ না, ওরে তো ব্যবচ্ছেদ করার দরকার। অপারেশন টেবিলে শুয়া ব্যাঙের মতন কাইটটা বটি বটি বানায় হলার দরকার। বটি কাবাব মাহবুব ভাই খাওয়া দাওয়াইব না ভাই। এই যে দুইটা খাউকারে নিয়ে না, কিচ্ছু করার উপায় না। এই তোরা কি খাবি যা বইলায় না যা। আচ্ছা ভাইয়া, তোমার কি মনে হয় একটা মেয়ে দিনের পর দিন তোমার সাথে দেখা করে শুধু তোমার ইন্টেলেকচুয়াল প্যাচাল শোনার জন্য? একটু মাথা খাটা, মেয়েরা মুখে কিছু বলে না, বুঝে নিতে। আর একটা ছেলে আর মেয়ের ভিতরে বন্ধুত্ব এমনি এমনি হয় না, এর পিছনে অনেক বিষয়ে ফ্যাক্ট কাজ করে। আমার কি মনে হয় জানো, এই যে একটা ছেলে আর একটা মেয়ে, এদের যে বন্ধুত্ব, হ্যাঁ, এটা না খুব বেশি দিনের বন্ধুত্ব থাকে না, কিছুদিন পরে এটা একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। মানে এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, তোমরা মিলাই নিতে পারো। আপনার যেগুলো ছিল ওগুলো কি ছিল তাহলে ভাই? তারপরে কি ব্যাপার, তোমার মুড অফ নাকি? কোনো ঝামেলা টামেলা হয়েছে? ভাইয়ের সাথে মনে হয় আর থাকা হবে না। কেন? প্রতিদিনই কথা কাটাকাটি হয়, আর সহ্য করতে পারি না। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে? ওই একই কথা, বিয়ে। আমি নাকি ওদের ঘায়ের ওপর বসে খাচ্ছি, আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি। এখনও মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে, না হলে বাসা ছেড়ে দিতে হবে। বাসা ছেড়ে দেবে মানে কোথায় যাবে? জানি না, দেখি একটা বাসা ভাড়া নিয়ে থাকবো, না হলে কোনো মেসে থাকবো। আরে বাবা, বাসা ভাড়া করে থাকবে বললেই তো হলো না। বাসা ভাড়া আছে, অ্যাডভান্স আছে, খাওয়া খরচ আছে, এগুলো তো ম্যানেজ করতে হবে। একটা চাকরি অ্যারেঞ্জ করে নিব আমি। সেটাই তো সমস্যাটা, জব ম্যানেজ করা তো এত ইজি না। আমি না জানি না আমি কি করবো,
আমি যদি বাসায় আর কয়দিন থাকি আমি একদম পাগল হয়ে যাবো। আমি দেখি আমি আমি কিছু একটা করে ফেলবো। কিছু একটা করে ফেলবো মানে? দেখো তুমি হুটহাট কোনো ডিসিশান নিবা না বলে দিলাম, একটু ঠান্ডা হও, একটু সহ্য করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর কত সহ্য করব? আমি আর পারি না, আমি কত সহ্য করব? চলো তোমার একটা জিনিস দেখাই, আসো। এইটা হচ্ছে আমার বাসা, যে কোনো ইমার্জেন্সিতে ডিরেক্ট এখানে চলে আসবা। দুটো বেডরুম আছে, তোমার কোনো সমস্যা কি পছন্দ হয়েছে? খুব, আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল এরকম ছোটখাটো একটা সংসারের, বেশি কিছু চাই না। তোমার মন ভালো করার জন্য আমার কাছে আরেকটা জিনিস আছে। অনেকদিন ধরে কিনে রেখেছিলাম গিফটটা, কিন্তু তোমাকে দিব দিব বলে দেয়াই হয়নি। দেখো তো কেমন লাগছে। খুব মানিয়েছে, সুন্দর লাগছে। তুমি তো আমাকে গিফট দিলে, এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেয়া। তোমার যা আছে তাই দাও। আমার কি আছে দেওয়ার মতন? তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যা চাইবো তাই দেবে? আমার নাম অনেকদিন থেকে একটা আংটি পরার খুব শখ ছিল, কিন্তু কখনো পরা নাই। কি করছ? More gift. মিলি, আমাদের মনে হয় এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না। সেদিন হয়তো আমাদের মধ্যে কিছু একটা ঘটে যেতে পারত, ওর দিক থেকে আমার দিক থেকে, কিন্তু আমাদের মাঝখানে ছিল একটা অদৃশ্য সুতার লাইন, যেটা যেটা খুবই সূক্ষ্ম একটা বাধা। ছোট্ট একটা পদক্ষেপে সেটা পার হওয়া যেত। কিন্তু সেটা আমরা কেউই ডিঙাতে পারি। জানি না কি একটা অদৃশ্য শক্তি আমাকে সেদিন পেছন থেকে টেনে ধরে রেখেছিল। এরপর থেকে ওরা আমার দেখা হয়নি। একটা মেয়ে যখন এত দূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমার ভালোবাসে। আমি শিওর, আমি শিওর মিলি ওর মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে চেয়েছিল। এমনও তো হতে পারে যে আমিও ওর মুখ থেকে এরকম কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম। এইটারই বলে কমপ্লিকেটেড রিলেশনশিপ। নিজেরা আমরা আধুনিক ধ্যান ধারণার মনে করলেও
আমরা কি আসলে আধুনিক নাকি সাবকনসিয়াস মনে মধ্যযুগীয় ধ্যান ধারণা বহন করি? নিজের একটা প্রশ্ন করো তো ভাই, মিলিরে ভালোবাসা সত্ত্বেও তুমি মুখে বলতে পারো নাই, কারণ মিলি ডিভোর্সে। আমি জানি না, তা আমি তো নিজেকে একজন আধুনিক মানুষ হিসেবেই মনে করি। দূর ভাই, আপনি একটা কাপুরুষ, আমি শিওর মিলি আপা আপনার পছন্দ করে, এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চান। ভাই হাতে সময় কম, ডিলামি করার কোনো টাইম নেই, আমি রাসেলরে বলতেছি দুই মিনিটের মধ্যে বিয়ার সাথে সব ভাঙিয়ে দিব, আমি ফোন দিতেছি। ওয়েট 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 ভাই, ওইদিকে দেওয়াল ভাঙলেই তো হবে না, এদিকে দেওয়ালটা কতটুকু সত্য সেটাও তো আমাদের দেখতে হবে। সাইদ দেখো ভাই, আমরা কেউ চাই না যে এখন সামান্য দ্বিধাদ্বন্দ্বের জন্য বাকিটা জীবন তুমি আফসোস করো। এখন তুমি খুব ভেবে চিনতে তারপর ডিসিশনটা নাও ভাই। বাবা ঢাকায় থাকুস ভালো কথা, কিন্তু উল্টা পাল্টা কোনো মাইয়া বিয়ে করবি না, তাহলে কিন্তু আমি তার ঘরে তুলব না। এমন কিছু করিস না বাবা যাতে বাড়ির মান সম্মান নষ্ট হয়। সুন্দর লাগছে তোমাকে। হ্যালো, বিয়ের আয়োজন কেমন চলছে? ভালো। বর কেমন তোমার? আমেরিকার সিটিজেন, বয়স 50-55 হবে, একটা মেয়েও আছে, ও লেভেলে পড়ে। না পছন্দ করো না। কেমন হলে পছন্দ হতো? জানি না। এতটুকু বলার জন্যই ফোন দিয়েছো? না, একটা জিনিস জানার ছিল। বলো। সেদিনের কথা মনে আছে তোমার, যেদিন তুমি আমাকে আঁকি পড়িয়ে দিয়েছিলে? যেদিন তুমি আমাকে নাকফল দিয়েছিলে? আচ্ছা সেদিন কি আমাদের মধ্যে বিশেষ কিছু হয়েছিল? ওই দেয়া নেওয়ার সম্পর্কটার কি কোনো নাম ছিল? তোমার কি মনে হয়? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। সাইদ, একটা সম্পর্কে যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয়, আর যদি সেই নাম তোমার কাছে অজানাই থাকে তাহলে সে নাম অজানা থাকাই ভালো। আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধুত্ব। শুধুই বন্ধুত্ব ছিল? তাহলে তুমি আর দেখা করলে না কেন? বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কি দেখা হওয়া অনেক জরুরি? হয়তো বা না। বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি, তোমার সাথে আমার দেখা হবে না। বুঝতে পেরেছি, ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। পাখি
নাক ফুল তোমার তো সরিও না। নিঃশ্বাসটা নিতে দাও। তোমার মায়ায় জড়িয়েছি নিজেরই আলোকে, কত কথা বাধা পড়ে যাই। আমি তোমার আকাশে মেঘে